সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। আমফানের স্মৃতিকে উস্কে সুন্দরবনের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন যশ। যশের আশঙ্কায় পুলিশ প্রশাসন, উপকূল রক্ষা বাহিনী এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে লাগাতার মাইকিং করে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। আর এই সতর্কতার প্রচারই যেন গত বছরের আতঙ্ককে ফিরিয়ে আনছে সুন্দরবনবাসীর মনে। আমফানে একটা পাকা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, ওখানে মোটামুটি একটা আতঙ্কের মধ্যে কাটিয়েছিলাম। তারপর ঝড় কেটে যাওয়ার পর আবার আসার পরে দেখি না ঘর টর ভেঙে গেছে, মোটামুটি সারিয়া মোটামুটি স্বাভাবিক আছি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল আপনার? হ্যাঁ, অনেক অনেক টাকার ক্ষয়, মানে ঘর প্রায় অর্ধেক ভেঙে গিয়েছে। সামনেই তো জশ আসছে, জশ আসছে, ও আতঙ্কে আছে আমরা গ্রামবাসী সবাই। নতুন ঘূর্ণিঝড় সুন্দরবনবাসীর কাছে যেন এক নয়া আতঙ্ক। গত বছরের আমফানে সুন্দরবনের একাধিক নদীবাঁধ ভেঙে নদীর জলে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। বিঘে বিঘে শস্যক্ষেত ডুবে গিয়েছিল অথই জলে, উলটপালট হয়েছিল একাধিক ঘরবাড়ি, গাছপালা, ইলেকট্রিক পোস্ট। এরপর ধীরে ধীরে বসতবাড়ি মেরামত করেছিলেন সুন্দরবনবাসী। আমফানের সময় তো এখানে ভয়াবহ পরিস্থিতি ছিল, মানে বাড়িতে তো কেউ ছিলাম না, এখানে তো এমনি কাঁচার বাড়ি, বাড়িতে কেউ ছিল না, সব ওই ফ্ল্যাট হাউসে চলে গেছিল। তো এখানে আমফান তো বিপর্যয় অবস্থা এই দেখছেন সব। আমফানে তো নোনা জলে প্লাবিত হয়ে গেছিলো, তারপর বাঁধ ফান ছিল না, পুরোটাই নোনা জল প্লাবিত হয়ে গেছে। ঘর বাড়ি সবাই নোনা জলে ডুবে গেছিলো। তারপর পরক্ষণে এসে যাই হোক, আমফান চলে যাওয়ার পর থাকার মতো একটা উপযোগী করেছি। আচ্ছা, আমফান শেষ হয়ে যাওয়ার পর আপনি বাড়িতে যখন ফিরলেন তখন কী দেখলেন, কী পরিস্থিতি হবে? বাড়িতে যখন ফিরি, বাড়িটারই তো কোনো অবস্থা ছিল না, আর ঘর বাড়ি দেখে তো সবার কান্নাকাটি আরম্ভ করে, ছেলে পুলে ঘর বাড়ি বলতেই ছিল না। পরে মানে ও টুই টুই কিছু ছিল না, টালি ফালি কিছু ছিল না, এইগুলো পরে আবার মেরামত করা হয়েছে। চাষের জমিতে মানে চাষ তো নেই আমাদের, দু বছরে নোনা জলে চাষ নেই আমার। আমার নাম সতীর মণ্ডল। বছর ঘুরতে না ঘুরতে আবারও ঘূর্ণিঝড় যশের ফলে ফের নতুন করে ভিটেমাটি হারানোর ভয় জাঁকিয়ে বসেছে সাধারণ মানুষের মনে। সামনেই তো যশ আসছে, যশ আসছে, ও আতঙ্কে আছে আমরা গ্রামবাসী সবাই। এর পাশাপাশি কি সরকার থেকে কোনো কিছু? না না, এখনো সরকার থেকে কিছু ইয়ে পাইনি। আবার এরকম কিছু কি হয়েছে? না না, আপনার এলাকায় দেখা যাচ্ছে যে কংক্রিটের বাঁধ কিছুটা হলেও হয়েছে। হ্যাঁ হয়েছে, তবে বাকি আছে যেটা সেটা নিয়ে গ্রামবাসী চিন্তিত আছে। এরকমই নামখানা ব্লকের মৌসুমী দ্বীপের মানুষরাও বেশ ভীত রয়েছে, কারণ প্রায় প্রত্যেক বছর মৌসুমীর বাগডাঙ্গার নদীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। আমফানেও ওই বাগডাঙ্গার নদীবাঁধ ভেঙে মৌসুমীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, বসতবাড়ি থেকে চাষের জমি সব কিছু নোনা জলে ভরে গিয়েছিল। আমফানের সময় আমাদের এই যে ঘরটা দেখছো এটা টোটালি ছিল না, এই ছাউনিটাউনি সব চলে গেছে, এই দেওয়ালটা ছিল আর বাড়িতে ছিলাম না, ওরা তো সব ফ্ল্যাট সেন্টারে গিয়েছিল। মূলত আমফান থেকে আসার পরে বাড়ির পরিস্থিতি কি খারাপ ছিল, সেই জায়গায় সরকারি সাহায্য পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সাহায্য বলতে ওই কিছু ওই দান টান করেছিল, কিছু খাওয়ার দাওয়ার এসে। মূলত আবারও আসতে চলেছে জ্বর, সেই জায়গায় দাঁড়িয়ে কি অন্যান্য কোনো পরিকল্পনা করেছেন না অন্য কোনো জায়গায় থাকবেন? হ্যাঁ, ঝড় বৃষ্টি হলে বেশিরভাগটা আমরা তো বাড়িতে থাকি না, বিশেষ করে প্রায় এক বছরের মাথায় আবারও ধেয়ে আসছে সুপার সাইক্লোন যশ। তাই আপদকালীন রিপেয়ারিং এর কাজ চলছে ওই বাগডাঙ্গা নদী বাঁধের। আমফানের অভিজ্ঞতাকে মাথায় রেখে এবারে মৌসুমীর মানুষকে সুপার সাইক্লোনের হাত থেকে রক্ষা করতে বেশ তৎপর রয়েছে প্রশাসন। আজকে ভাগ্যের বৈঠকে মূলত আমাদের যে বিষয়গুলো নিয়ে কথা হলো সেটা হচ্ছে যে আমাদের যে আপকামিং একটা সাইক্লোনের আমরা পূর্বাভাসটা পাচ্ছি ইতিহাস বলে,
সেই সাইক্লোনটাকে আমরা কম্বাট করার জন্য আমরা কী কী স্টেপ নেব, মানে প্রি সাইক্লোন এবং পোস্ট সাইক্লোন পুরোপুরি ঘরটাকে ভালোভাবে ম্যানেজ করার জন্য, যাতে কোনো মানুষ কোনো গোবাদি পশু বা কোনোভাবেই কোনো রকম কোনো ক্ষতি না হয় এলাকাতে। তার সাথে যেটা সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হলো যে এটা শুধুমাত্র সাইক্লোন না, সাইক্লোনটা একটা এমন টাইমে আসছে যে টাইমে কোভিড একটা ঠিক টাইমে আছে, তো সেখানে সাইক্লোন থেকে আমরা যখন মানুষদের রেসকিউ করবো, মানুষের কোনো সেফ জায়গায় নিয়ে যাবো, সেখানে আমরা সেই মানুষদের সেফটির জন্য কোভিড প্রোটোকল ভালোভাবে মেনটেন করবো কীভাবে, সেই মানুষগুলোকে সেফ সেন্টারে নিয়ে গিয়ে তাদের জন্য আমরা যাবতীয় ফেসিলিটি তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তার সেখানে মানে সব রকম সুবিধা তাদের থাকে, তাহলে তারা কোনোভাবে অসুবিধায় না থাকে। তো প্রত্যেকটা জিনিস মানুষের মানবিক দিক থেকে দেখার জন্য আমাদের হাইস্ট লেভেল থেকে বারবারই আমাদের বলা হলো, এবং যেটা আমাদের সাইক্লোনটাকে তো আমরা কেউই কন্ট্রোল করতে পারি না, আমরা যেটা কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি থাকে, তাই বারবারই বলা হলো যেহেতু আমরা আগের থেকে এখন জানতে পারছি সাইক্লোন কবে আসতে পারে, কীভাবে তার আগে মানুষদেরকে সেই ভালনারেবল এরিয়া যেগুলো বেসিক্যালি সাইক্লোনটা হিট করতে পারে সেখান থেকে সেফ জায়গায় নিয়ে আসা যায়, এবং তার সাথে যারা ফিশারম্যান যারা দূরবর্তী সমুদ্রে চলে যায় ফিরে আসার সুযোগ পায় না, তাদেরকেও সেখান থেকে এখন থেকে যাওয়া বন্ধ করে দেবো, কারণ চলে গেলে তো ফিরিয়ে আনাটা অনেক সময় অসুবিধা হবে, বা যেসব ফিশারম্যান সামুদ্রিক এলাকার কাছাকাছি নিজের নৌকর মধ্যে থেকে যায় তাদেরকে সেফ জায়গায় নিয়ে আসা, মানে বারবার মাইকিং করে মানুষকে এটা বোঝানো, যেটা আমরা অলরেডি শুরু করেও দিয়েছি আমাদের বকখালি দর্শন এরিয়াতে, যাতে তারা সমুদ্রে না যায়, যে তারা সেফ জায়গায় চলে আসে, এটা আগামী দুদিন তিনদিন আরও বেশি করে বাড়বে, এবং তার সাথে সাথে আমাদের যে 16টা MPCS এবং থার্ড সেন্টার আছে এবং পরে আমরা 80টার মতো স্কুল নিয়েছি, কোভিড প্রোটোকলের জন্য আমরা এক জায়গায় বেশি লোককে রাখতে পারিনি, সেই সবাইকে নিয়ে এসে সেফভাবে সেখানে রেখে কীভাবে কোভিডের দূরত্ববিধি সামাজিক দূরত্ববিধি মেনটেন করে সেখানে আমরা হেলথ কেয়ার ফেসিলিটি মানে আমাদের হেলথের স্টাফ থাকবে, আমাদের স্যানিটাইজার থাকবে, আমাদের মাস্ক দেওয়ার ব্যবস্থা থাকবে, সব রকমভাবে আলটিমেটলি মানুষের সার্বিকভাবে মানে সুস্থতা এবং কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় এটাই যদি আমাদের ভালোভাবে দেখা হয়, সেই জন্য আমাদের উত্তম হয়ে যাবে বারবারই আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো এবং আমরা অলরেডি করার চেষ্টা শুরু করেছি। দেখছেন না দেখছেন মৌসুমী নদী, আমাদের এখানে মৌসুমী নদীতে কতটা তৎপর, বিভিন্নভাবে বিভিন্ন ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে মৌসুমী নদীতে, একদমই তাই। আমাদের সুন্দরবন এরিয়ায় যেহেতু বেশ কিছু বিচ্ছিন্ন দ্বীপ আছে, তাই যখনই আমাদের যে কোনো কিছুতেই কোনো মিটিং হয় আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপগুলো নিয়ে সবসময় একটা স্পেশাল কেয়ার বা একটা স্পেশাল আমাদের প্ল্যানিং সবসময় রাখতে হয়। তো আমাদের লোকের ক্ষেত্রে যে মৌসুমী দ্বীপ যেটা আছে সেই মৌসুমী দ্বীপে আমাদের যেটা আমরা অলরেডি ঠিক করেছি যে কোভিডের টাইমে মৌসুমীতে পার্টিকুলারলি আরও সেফ হোম, সেফ হোম আমাদের অলরেডি ব্লকের বেশ কয়েকটা রয়েছে, সেখানে সেফ হোম তৈরি করা, কারণ যদি সেই সময় কোনো মানুষ অসুস্থ হয় হতেই পারে, তাকে এই পায়ে আনা গেল না, তাকে সেই সেফ হোমে রেখে তাকে চিকিৎসা দেওয়া, তার সাথে সাথে মৌসুমী দ্বীপে আমরা আগের থেকে সেখানে ত্রাণ সামগ্রী কিছু মজুত করে রাখা, যেন কারণ হতেই পারে আমরা মানে ঝড়টা যদি খুব বেশি হয় সেই মুহূর্তে আমরা পৌঁছাতে পারলাম না, সেই চান্সে আমরা আমাদের বিশ্বস্ত ভালো অফিসারকে রেখে দিচ্ছি, সাথে পুলিশ পার্সোনাল থাকছে, যাতে ইমিডিয়েট যে মুহূর্তে ঝড় থামবে সেই মুহূর্তে আমরা সেই মানে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর কাছে সেই ত্রাণগুলো পৌঁছে দিতে পারি। আমরা পর্যাপ্ত পরিমাণে ড্রাই ফুড বা খাবারও এনে রাখছি, কারণ হতেই পারে আমাদের এখানে ড্রাই ফুডের স্টক মানে সাফিসিয়েন্ট নয়, আমরা তো অলরেডি বাইরের থেকে এনে প্রক্রিয়া করে রাখছি, কারণ লিমিটেড টাইম বাজার খোলা থাকে, সেই টাইম প্রক্রিয়া করে মানুষকে যাতে যে মানুষগুলো আমরা তুলে নিয়ে আসছি সেই সমস্ত ভান্ডারগুলো এরিয়া থেকে ওদের যেখানে আমরা ভালোভাবে খাবার দিতে পারি, ওদের যেখানে আমরা কোভিডের দূরত্ব মেনে রাখতে পারি, এবং সেখানে আমরা র্যাপিড টেস্টিংয়ের ব্যবস্থা করবো, যদি কেউ এমন থাকে যে মানুষকে অসুস্থ ফিল করছে আমরা সাথে সাথে অল ওয়াটার অ্যাম্বুলেন্স করে আমাদের ভেসেল তো আছেই তার মাধ্যমে সাথে সাথে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা, এবং আলটিমেট একটাই কথা যে মানুষের যেন ক্ষতি না হয় এবং গবাদি পশুর কোনো কোনো ক্ষতি না হয়, এটা আমাদের ফান্ডের কারণে এনশিওর করা, এটাই আমাদের বারবার আলোচনা। মৌসুমী থেকে ক্যামেরায় রবীন দাসের সঙ্গে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন, যোগাযোগ 9432825226। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।